এখন আর সাহস করবে না, এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল। ইতিহাস তৈরি করে গেল লোকটা। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে। নাম দিয়েছে কি? দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলো কিনছে ওদের চরিত্র কি? আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচেই নেমেছে আমি এতদিন জানতাম না। এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয়, বাকিগুলো যে কোথায় যে কাল হয়ে পড়ি আসে আল্লাহ ছাড়া আর কেউ জানে। কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি, ওদের প্রত্যেকের চরিত্র এরকম। বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা। একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম, বলছিল এই কথা যে কি বলবো, কিছু বলতেও পারি না সইতেও পারি না, মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দিতে। কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো? যদিও হত্যার পক্ষে আমি না, কিন্তু ঝিনাইদহ শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জুতা দিয়ে পিটাচ্ছে। একটা মানুষকে কত ঘৃণা করলে এ লাশ টাঙিয়ে তা উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে, এরপরও আপনার লজ্জা হয় না, এরপরও সাপোর্ট করেন জালেমদের? আপনার তো বিবেক মরে গেছে। এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে, সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া, কোনো আয়না নেই, কোনো আয়না নেই। আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, একটা কেউ ক্ষমা করার মতো না, কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? আপনি ব্যারিস্টার আরমান যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আপনার জীবনেও কোনো দিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে? মানে বাস্তবতা টের পাচ্ছেন না? তাই এ 5 দিন 7 দিন 10 দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে। 8 বছর 10 বছর 12 বছর 14 বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকে রেখেছে। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাই তো খারাপ। মনে করলাম তাফসির করবো, তো করবো কি করে, দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাটতেছে। আলহামদুলিল্লাহ ভাই, এই ময়দানটা এখন আমাদের জন্যে মরণের পরে যেন সাক্ষী হয় সেই ব্যবস্থা আজকে আমরা করে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। মরণের পরে কিছু সাক্ষী আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়েছি, 4 প্রকার হবে। প্রথমে মানুষকে বিচার করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুলবে, প্রথমে তার মুখের ওপরে মোহর লাগিয়ে দেবে, তার হাত এবং পাও অন্যান্য অঙ্গ প্রতঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আলি ইয়াউমা নাখতিমু আলা ফাওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আজকের এই দিনে তোমার মুখ আমি সেলাই করে দিলাম, মুখে মোহর লাগিয়ে দিলাম, তোমার হাত এবং পা অন্যাঙ্গ পতঙ্গগুলো আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দেবে। এই জন্য এই সাক্ষীটা আমরা যেন ঠিক রাখি, আমাদের হাত আমাদের পা অঙ্গ পতঙ্গ যেন কিয়ামতে ময়দানে মহাশারে আমাদের বিরুদ্ধে চলে না যায়। এমন এমন কাজে হাত দিয়ে করা দরকার, এমন এমন কাজে পা দিয়ে করা দরকার, কেয়ামতে যেন এটা আমার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়।
এই যে আইদিহিম তোমাদের হাত, এই হাত মানে শুধু এই হাত না, তাফসীরের ভাষায় এসেছে হাত মানে ক্ষমতার হাত। এই 17 বছর ক্ষমতার হাত যারা অন্যায়ভাবে ব্যবহার করলেন বিভিন্ন চেয়ারে বসে, আপনি বলেন তো কি স্বভাব দেবেন কিয়ামতে? আপনার এই হাত দিয়ে আপনার মুখ তো থাকবে বন্ধ, কথা বলতে পারবেন না, আপনার এই হাত আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য আপনার জন্য আমাদের আফসোস হচ্ছে, আপনি এই 17 বছর জুলুম করার কারণে শুধু নিজের ক্ষতি করেননি, নিজের শরীর পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন, আপনার হাতও আপনার বিপক্ষে যাবে। প্রভাব প্রতিপত্তির হাত আছে এলাকায়, অনেকের ক্ষমতা ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তি ছিল, টাকা পয়সা জমি জায়গা অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে এগুলো জুলুমের পক্ষে কাজে লাগিয়ে মাসলুমকে আরও যেন জুলুম করা যায় সেভাবে ব্যবহার করেছিলেন। নিজের সাথে আপনি মিলান, তাফসীর মাহফিলে এসেছেন অন্তত কিছু নিয়ে যান, আপনার মনের পরিবর্তন যদি করান ঘটাতে না পারে, যেহেতু কিয়ামত পর্যন্ত হেদায়েতের বাণী নিয়ে আর কোনো কিতাব আল্লাহ পাঠাবেন না, সুতরাং এর কথা শুনে আপনাকে হেদায়েত পাওয়া লাগবে। আল্লাহ যেন আপনাকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপরে যে সমস্ত হাতের কথা আছে, এমনকি শরীরের এই হাতও এর ভেতরে আছে, এই হাত দিয়ে আমরা এমন কোনো কাজ এখন থেকে মরণ পর্যন্ত আর না করি যেন আমার বিপক্ষে গিয়ে আমাকে আবার জাহান্নামে নিয়ে যায়। 2 নম্বরে ওয়ারজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, পায়ের কথা জানিয়েছেন, পা দিয়ে মানুষ শক্তিশালী কাজগুলো করে বেশি আমরা দেখি। এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্যে, ইসলামকে উৎখাত করার জন্যে এক শ্রেণীর মানুষ এখনও বিভিন্ন লাইনে শক্তি খাটিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের পা আমাদের হাত আমরা পক্ষে রাখি, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে। আল্লাহ তুমি তাওফিক দিও, আমিন। 2 নম্বরে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার এই 2 কাঁধের উপরে যারা আছে এরা, আল্লাহ পাক জানিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক তোমাদের সাথে আমি আল্লাহ দিয়েছি, এরা সব সময় তোমাদের ভালো মন্দ লিখতে আছে। সুতরাং এই সাক্ষীটা আরো কঠিন, এই যে 2টা সাক্ষী 24 ঘন্টা আমাদের কাঁধের উপরে বসে লিখতেছে, আমার তো আফসোস হচ্ছে এই 15 বছরে অনেকের অনেক কিছু লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি, তাই ধরা পড়েনি। টাকলা মোরাদের নাম শুনেছি আমরা, এ লোকের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে, এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষায় এখন সামনে আছে। ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র 1 সেকেন্ড সব হারিয়েছে। আমরা হাসির জন্য বলছি না, আমাদের এখানে হাজারো মানুষ যারা, অনেকের এরকম রেকর্ড আছে যেন ফাঁস না হয়। এই সমস্ত দুর্বৃত্তদের থেকে শিক্ষা নেওয়া দরকার, আমাদের জীবনেও বহু রেকর্ড আছে, ওর 6 মিনিট 8 সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারাই, কিয়ামতের ময়দানে এই যে 2 জন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করবে, না জানি আমাদের আবার সব হারিয়ে যায় কিনা। 3 নম্বরের সাক্ষীর কথা আমি পেয়েছি, এই যে জমিনে বসে আছে এই জমিনটা কিয়ামতে সাক্ষী দেবে, মহেশপুরের এই জমিন। আল্লাহ পাক বলেন মাটির ভেতরে যা আছে সব সেকাল সবগুলো বোঝা জমিন সেদিন বের করে দেবে, সুতরাং এখানে বসে আছি এই জায়গাটুকু যেন কিয়ামতে আমার পক্ষে দাঁড়ায়, বলেন আমিন। এরপরের সাক্ষী হচ্ছে আল্লাহ আমার আমল নামা, যেটা আজকের তেলাওয়াত কিন্তু আয়াত দিয়ে আমরা যেটা আরম্ভ করবো ইনশাআল্লাহ, সূরা বনী ইসরাইলের 14-15 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছে, ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। না একটু কথা বন্ধ করেন, আপনার গোনা হয়ে যাচ্ছে, মনে করছেন আমার কষ্ট হচ্ছে আমার গোনা হবে না, আপনার গোনা হচ্ছে ভাই। কোরআনের আলোচনা আরম্ভ হলে আল্লাহর ঘোষণা হচ্ছে চোখ ফাঁকা লাগবে শোনা লাগবে, পরিবেশ এখন এরা কি করবে, আর জায়গা নেই, এই জন্য যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন থাকেন কথা শুনে, আবার বলছে চুপ করেন কথা বলা যাবে না ভাই, মোবাইলে রেকর্ড হচ্ছে ওটা কালকে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন দেখতে পারবেন, আর পরে যারা দেখতে পাননি আমি এখানে বসে থাকবো দেখে তারপর পারবেন কি বলবার করেন, এই কথা কানে আসলে আমি হারিয়ে ফেলবো, কথা বন্ধ করেন। এমনিতে 3 বছর জেলে থাকার কারণে অনেক কিছু হারিয়ে গেছে,
অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি, কারণ আগে যা মুখস্থ করতাম 10 মিনিটে এখন 10 দিনেও হচ্ছে না, কারণ ওরা এমন এমন খাবার খাওয়ায়, ওগুলো খেলে মানুষের ভেতরে কলকব্জা সব নষ্ট হয়ে যায়। আমি অনেক কিছু হারিয়েছি, আর হারাতে চাই না। আপনার একটু আমাকে সুযোগ করে দিন কোরআনের কথাগুলো বলার। কথা বলবেন না, যাই করেন কথা বলবেন, ইশারায় করবেন, আমল নামাটা হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন পড়ো, লোকটা পড়তে থাকবে, আল্লাহ জানিয়ে দেবেন এইটাই তোমার হিসাবের জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই আমল নামাটা যেটা ফেরেশতা লিখেছিল এইটাই বলে দেবে। আল্লাহর বান্দাও এটা হাতে নিয়ে পড়া আরম্ভ করবে, কয়েক লাইন পড়ার পরে দেখবে না এইটা তো জনগণের সামনে পড়া যায় না, লাইনটা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবে। হাজার হাজার সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফেরেশতারা। আমি জেলখানায় থাকতে বিশেষ করে আমার আর মামুনুল হক হাফিজাহুল্লাহ এই দুইজনের ব্যাপারে আলাদা কড়া করে দিয়ে ওরা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যেন কেউ কথা বললে ওইটা ওরা অফিস থেকে দেখতে পারে যে কি কথা বলছে। অথচ আমাদের যে মামলা, আমার তো ছেড়ে রাখার দরকার ছিল জেলখানার ভেতরে, এই ঠুনকো মামলা দিয়ে এত কঠিন কঠিন অবস্থায় নিয়ে গেছে মানুষ, এমনি টেনশনেই হাফ হয়ে যাওয়ার কথা, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ওরা রেখেছিল আমারে। দোস্ত, আমারে দেখার দরকার ছিল তো ওয়ার্ডে যেখানে 70-80 জন মানুষ থাকে, যে এখানে সারাদিন থাকেন, গল্প করেন, নামাজ পড়ান, কোরআনের কথা বলেন, মাগরিবের পরে আপনারে ঘরে তালা লাগিয়ে দেবে 24 ঘন্টা, এদিকে 2.5 হাত এদিকে 3.5 হাত তালা লাগিয়ে দিত, থাক, কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। এই কঠিন অবস্থায় রাখার কারণে আমি বাস্তবতা একটা জিনিস টের পেয়েছি, কিয়ামতের ময়দানে রয়েছে আল্লাহ আমল নামাটা হাতে দিয়ে পড়বে, যখন পড় এই লাইনটা আসলে যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল ওই জুলুমের কথাটা ওরা পড়তে চাবে না, কোন লজ্জায় পড়বে, হারা হাজার হাজার মানুষ তার সামনে থাকবে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে না আজকে আর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই, কত ক্যামেরা সামনে, সব ফেরেশতারা দেখছে, পড়ো এই লাইনটাও পড়ো, বিনা কারণে মানুষকে কেন কষ্ট দিয়েছিলে এইটা পড়ে শোনাও। যারা কষ্ট দিলেন এই 17 বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কিয়ামতে ওই লাইন? পারবেন না। এই জন্য তওবা করার সময় যেহেতু এখনো শেষ হয়নি, পশ্চিম দিকে এখনো সূর্য ওঠেনি, আপনি এখনো তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, একটা ভয়ঙ্কর তথ্য, আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন, জালিমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না। আপনার কপালে যে কি আছে, নিজের কপালে আপনি যে কোড়াল মেরেছিলেন, যেন আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন, দুনিয়াও শেষ করে দিলেন, আপনার আখেরাতটা ধ্বংস অলরেডি হয়ে গেছে। আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই, আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোনো কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না, ঠিক আছে? তাহলে এই মাহফিল সাকসেস হবে। তাছাড়া আমি একেবারে হাব্বা সাব্বা দিয়ে স্টেজ সব ভেঙে ফেললাম, কোনো কাজ আছে? বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেল মনে করে, কিন্তু আমার নাজাত হইল না, লাভ আছে বলেন না কেন? ইসলাম কায়েম হোক না হোক আমার চেষ্টা করা লাগবে এই জমিনে, কারণ এই এই যে ইসলাম এটা আল্লাহর তৈরি করা, আল্লাহর পাঠানো, আমি ইসলামের মালিক না, আমি ইসলামের খাদেম, আমি ইসলামের কে? এই এই জমিনটা, এই দেখে মনে হয় 2-3 বিঘা জমিন এখানে পড়ে আছে, এই জমিনের মালিক হচ্ছে ইনি, সভাপতি সাহেব, মুন্সী সাহেব, আমাদের মতো 8-10 জন কামলা, জন, মুনিশ, পাট, লেবার যাই বলেন উনি ভাড়া করেছে, যে আপনারা সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত এই জায়গায় ধান লাগান, এই জমিনে বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, কয় মিনিট? 8-10 জন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে, বড় বড় ছুরি নিয়ে, সোনার ছেলেরা এখন যেটা ব্যবহার করত যেটা এখন পাওয়া যাচ্ছে এইটা এখন নিয়ে এসে বলছে এ ধান আমরা লাগাতে দেব না, ধান লাগিয়েছেন যা আরও তুলে ফেলো। আমরা যারা আছি কামলা হিসাবে যারা কাজ করছি একেবারে ছেড়ে দিলে হবে? তাহলে বেতন পাওয়া যাবে? ওদেরকে বলবো ভাই এ জমিনের মালিকও আমরা না, এ ধানের মালিকও আমরা না, আমরা কামলা, আমরা হচ্ছে জন, লেবার যাই বলেন, আমরা খাদেম, কাজ করছি, বিকাল 5টায় বেতন দিয়ে দেবে, এখনো 10 মিনিট বাকি আছে,
আপনারা ধান যদি তুলে ফেলতে চান, ফসল নষ্ট করতে চান, 10 মিনিট পরে তুলেন। বলছে ঠিক, এইরকম কামলা নেওয়া যায় না? ঠিকই বলিস, কারণ জমিন জমি তো আমার না, এ ধানও আমার না, তুলে ফেলেন ফেলেন আমার অসুবিধা নেই, 10 মিনিট পরে, আমার বেতনটা আগে বিকাল 5টায় নিয়ে নিই। বিকাল 5টা বাজার আগে কিন্তু এ ধান আমি তুলতে দেব না, যারা 10 জন কামলা আসি। যদি তুলতে চাই এরপরও মস্তানরা, কটা কাটাকাটি হবে না, মারামারি রক্তপাত, যদি মেরে ফেলা লাগে, কারণ আমার টার্গেট কি বেতন, টার্গেট কি ওইটা না হলে আমি পরবর্তী যারা আছে আমার ছেলে মেয়ে স্ত্রী এদেরকে খাওয়াবো কি? সুতরাং আমার বেতন হয়ে যাক, এরপরে খাবে। এরপরও যদি তুলে ফেলে মস্তানেরা, আমাদের সাথে মারামারি করে যাই হয়ে হলো, এখন ওই যে জমির মালিক একজন আছে না, কথা বলে না কেন? আমরা খাদেম যারা আছে, এই খাদেমেরা এদিকে তাকান, আমরা খাদেম না, কার খাদেম? কোরআনের খাদেম। কিসের খাদেম? এই খাদেমদেরকে বলছি শুধু এটা, এই 10,000-20,000 মানুষ আমার সামনে তা না, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ কোটি মুসলমানেরা শুনছে। 175 কোটি মুসলমানকে খাদেম যারা কোরআনের, আল্লাহর দাস যারা, আমরা আল্লাহর গোলাম যারা, তাদেরকে বলছি জমিনে ইসলাম কায়েম করতেই হবে, এটা ফরজ না, চেষ্টা করি যাওয়া ফরজ, হলে ভালো না হলো আমার অসুবিধা নেই, আমার বেতন আছে বিকাল 5টায় জান্নাত। এক কথা বলেন না কেন? কিন্তু বিকাল 5টা বাজার আগে, তার মানে জীবনের শেষ দিন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইবাদত করবা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে। সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদেম আছি, এ জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই। বাধা যদি কেউ দিতে আসে, তর্কাতর্কি হবে, এতদিন সেটা হয়েছে, হাতাহাতি হবে, এতদিন যেটা হয়েছে, রক্তপাত হবে, এতদিন যেটা হয়েছে, ফাইনাল এখন শুরু হবে, মেরে ফেলা লাগলে মেরে ফেলবে, এখন আর সাহস কেউ করবে না, এখন আর সাহস করবে না, এই জন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল, ইতিহাস তৈরি করে গেল লোকটা। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি, এটা মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে, নাম দিয়েছে কি দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলোর ক্লিন সেফ, ওদের চরিত্র কি? আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না, এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয়, বাকিগুলো যে কোথায় যে কাল হয়ে পড়িয়াছে আল্লাহ ছাড়া আর কেউ জানে, কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি, ওদের প্রত্যেকের চরিত্র এরূপে। বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা। একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম, বলছিল এই কথা যে কি বলবো, কিছু বলতেও পারি না, সইতেও পারি না, মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দিত, কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো। যদিও হত্যার পক্ষে আমি না, কিন্তু ঝিনাইদহ শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জুতা দিয়ে পিটা, একটা মানুষকে কত ঘৃণা করলে লাশ টাঙিয়ে, তা উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে, এরপরও আপনার লজ্জা হয় না, এরপরও সাপোর্ট করেন জালেমদের? আপনার তো বিবেক মরে গেছে। এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে, সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া, কোনো আয়না নেই, কোনো আয়না নেই, আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, একটাকেও ক্ষমা করার মতো না, কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে, ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? আপনি ব্যারিস্টার আরমান, যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম,
যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়ে না। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো, আপনার জীবনেও কোনো দিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে? মানে বাস্তবতা টের পাচ্ছেন না? তাই এই পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে, আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছে। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাই তো খারাপ। মনে করলাম তাফসির করবো, তো করবো কি করে, দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাটতেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, মায়া শাফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওমান ইয়াশফা শাফাতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজের, সৎ কাজের, কল্যাণমূলক কোনো কাজের সুপারিশ করে, সহযোগিতা করে, রায় দেয়, ভোট দেয়, সাপোর্ট করে, সমর্থন জানায়, লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে, সাপোর্ট দেওয়ার কারণে একই সওয়াব পেয়ে যাবেন। সুতরাং এই সুযোগ কিন্তু সামনে আসতেছে, ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা, আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন, যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে, সহযোগিতা করে, রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন। অলোকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে, আপনি শুধু রায় দেওয়ার কারণে কিয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন? পরবর্তী শব্দ দেখেন, ওমাই ইয়াশফা শাফাতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোনো মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয়, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, খুশি হয়, ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন। এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয়, ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে। যেন আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি তো অত বড় জালেম না, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই, কোনো জালেমের পক্ষে থাকবেন না। নবীজি বলেন, তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবি বলেন, হে নবী, আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায়, কিন্তু জালেম হলে তাকে সাহায্য করবো কিভাবে? নবীজি বললেন, তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা, এইটাই তাকে সাহায্য। সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল, এই মানুষগুলো কিয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে, বলেন আমিন। ময়দানে মাহশারে আমল নামাটা কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে, বলবে তুমি নিজেই যথেষ্ট, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি আমার ইমান থেকে কথা বলছি, কারো দিকে না তাকিয়ে আবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো, এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে, বল হামজা তুই এইটা পড়ে যা, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, আমি ষোলো সালে গিয়েছিলাম, গত বছরও গিয়েছি, বাস্তবতায় যেটা দেখলাম, ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার ভেতরে আমার ভেতরে বহুদিন পাওনা আছে, আমি বান্দা হিসাবে, দাস হিসাবে, গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো,
আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে এই পৃথিবীতে আসার আগে উল্লেখ করব এমন কোনো বিষয় লোকটা ছিল না। আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি, কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায়। বয়স যদি এখন 60 বছর হয়, 61 বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানত। বলেন বলেন, শুধু এতটুকুই না, বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয়, আল্লাহ পাক বলেন ওইদিকেও একটু তাকাও। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিক মিম্মা ইন দাফিকি আখরুজ মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব। মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহমের ভেতরে জমা হয়। এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। সলবন বলা হয় বাবার লজ্জাস্থান, তারাইব বলা হয় মায়ের লজ্জাস্থানকে। এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি। আল্লাহ বাবার ক্ষেত্রে 1 বছর দিয়েছেন, মায়ের ক্ষেত্রে 1000 বছর দিয়েছেন। তাফসিরে তাবারি মুফাসসির আয়াতের এই সলবন আর তারাইবের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। এই যে এখানে যত পুরুষ মানুষ আছি আমরা, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয়, আমি সঙ্গে সঙ্গে মারা যাবো, আর সহ্য করতে পারবো না। বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে। 45 আসলে আমরা মারা যাবো, অথচ উনি সহ্য করেছিলেন 57 ইউনিট। প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে, কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে, এটা ইউনিট দিয়ে মাপা লাগে। এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি, দাড়ি পাল্লায় তুলে দেবেন কি দিয়ে? ফিতা লাগবে, গজ লাগবে, টেপ বলেন, এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ। পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? কষ্ট মাপার জন্যে 45 থেকে 57 আপনি হিসাব করেন, এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি। সারা হাকাত 15, 16, 17, 18 এই আয়াতগুলোর তাফসিরে পেয়েছি। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, শুধু এতটুকুই শেষ করেনি, ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে, এতটুকুও শেষ করেনি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়িয়েছে। কোনো মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব, বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে 1 ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল, ওই ঋণটাও কিয়ামত পর্যন্ত শোধ হবে না। মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা, অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর ইবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা, তাদের খেদমত করা। কোরআনে কারিম জানিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই এদিকে তাকান, আল্লাহ আদেশ দিচ্ছেন, আমি রায় দিয়ে দিলাম। রায় দিচ্ছেন কে? আমি রায় দিয়ে দিলাম, লিখে দিলাম। এই যে কাজা মানে ফয়সালা করে দেওয়া, রায় দেওয়া, লিখে দেওয়া, সিদ্ধান্ত জানানো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, রায় দিয়ে দিয়েছি।
যে আমার এবাদতের পরে আর কারো এবাদত করা যাবে না, আর মা বাবার খেদমত করা লাগবে, তাদের পেছনে খরচ করা লাগবে। মহেশপুর বাসী এখানে একটা শিক্ষা পেয়েছি আমি, আল্লাহর এবাদত করা, আল্লাহর আইন মানা নফল না ফরজ? আরো জোরে বলেন, মা বাবার আইন মানা। আপনি কথা বলবেন, যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো? আমি এখানে একটা শিক্ষা নিতে চাই, আমি গতানুগতিক কথা বলি না। আপনি দেখেন তো কি এখান থেকে বের হয়, আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ, প্রশ্ন করা যাবে? বলেন না কেন? আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক, এটাই ফাইনাল, কোনো প্রশ্ন? আল্লাহর আইন মানা কি? সবাই মুখ খোলেন তো কি? মা বাবার আইন মানা ফরজ। এই যে মাঝখানে ওয়া আছে, মা বাবার আইন মানা ওয়াজিব না, ফরজ না ওয়াজিব না, মা বাবার খেদমত করা ফরজ। আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ। কার? আরো জোরে বলেন। আর আল্লাহর পরে রসুলের, রসুলকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন, শারের, এই জন্য উনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ। মা বাবার আইন মানা ফরজ নয়, তাদের সেবা করা, খেদমত করা, টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি? বলেন না কেন? কেন ফরজ? কেন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। এইদিকে তাকান, এটা আলেম না? এটা শব্দটা আছে আখফিজ, খফজন মানে দাউন করা, এরপর ফল করা। খফজন মানে কি? দাউন করার পরে ফল করে দেওয়ার আরবি নাম আখফিজ বা খফজন। আল্লাহ বলেন খফজন করবে। জানাহান মানে ডানা, জিল্লুন মানে ছায়া হয় বা নম্রতা হয়। তোর যে ছায়া আছে ডানা, আর এই ডানার ছায়াটা এভাবে ডাউন করার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, এ পৃথিবীতে কোনো মানুষের ডানা আছে কি? এটা কি তাহলে আল্লাহ এখানে এদন দিত বা আউদুদা দিত? এ শব্দ না দিয়ে জানাহুন পাখির ডানা আল্লাহ আমাদেরকে দিলেন, আল্লাহ মনে হয় জানে না তাই? হ্যাঁ, জানাহন দিলেন পাখির ডানা আমাদেরকে ধার করিয়ে। কেন? ডানা আর দুনিয়ায় কারো নেই, পৃথিবীতে আর ডানা কারো আছে না? নেই। কিসের আছে? আরে ভাই, পাখির ডানায় তো দিয়েছে, পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই? আছে, এরোপ্লেনে ডানা আছে, হেলিকপ্টারে ডানা নেই? ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন? তাহলে তো আমাদের এই যে জানাহন দেওয়া লাগতো না। পাখির ডানার কথা দিয়েছেন, এই জন্যে, এই জন্যে তাফসির মাহফিলে আসতে হয়। আপনারা শুনতেছেন, জানাহন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন, কারণ আমাদের এই হাতের ভেতরে পর নেই, এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই, সব শক্ত, পালক আছে, পর আছে, মোলায়েম করার কোনো কিছু নেই, এটা শক্ত। কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, একটার পরে আর একটা যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায়, কোমল, নরম, তুলতুলি হয়ে যায়। আল্লাহ এতটুকু শেষ করেন, জানা হাত দুল্লি মিনার রহমা দিয়েছে, যে পাখির ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না, ও যখন ডাউন করার পরে ফল করে দেয়, ওর নিচে পাখির বাচ্চাগুলো যাবার পর একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে এটা বলে অনির্বচন সুখ। কি বলে? একটা অনির্বচন সুখ অনুভব করার কারণে ভেতর থেকে আওয়াজ হয় কিচির মিচির। আমরা মনে করি কিচির মিচির না, এ আনন্দটা, এ আওয়াজটা পাওয়ার জন্য কি করে কি হয়? এত আস্তে পিছালে হবে না, আরো পিছাল, পিছাল, আরো পিছাল, আরো পিছাল, যান, আরো এক হাত যান, এই ছেলে যান, তো যান, সিয়ার সরানো লাগবে না, তুমি নিজে সরো। কথা বোঝার কোনো ইনে তাফসীর কোরআন মাহফিলে যে আমি ইয়ার কি করছি, কথা বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পাখির ডানাটা এই জন্যই দিয়েছেন মানুষকে বোঝাতে, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার মা আর বাবা যখন শেষ বয়সে চলে যাবে, তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া,
এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামসা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই। মহেশপুরবাসী কত আলেম এখানে বসে আছে, হাজারো মানুষ আমরা, বলেন তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এসে এইটা বলার মতো স্কোপ পাচ্ছে না? পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা তিনবার দেওয়ার জন্য তারাই বহু বচন দিলেন, আর বাবার কথা একবার দিয়েছেন। আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম, নেই থেকে শুরু করে পর্যন্ত যিনি নিয়ে আসলেন কারো সাহায্য যার লাগেনি, মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে না পাক পানিটা দিয়ে তাফসিরে পড়েছি, আল্লাহ আটটা জিনিস বানিয়েছিলেন, রক্ত গোশত চর্বি আর চামড়া, চুল রগ হাড় আর পর্দা, চার চার আটটা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায়, আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে বলে আমি আল্লাহ আমার রব নামের কারণে পাঁচটা জিনিস একে দান করব। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফকিদা ইলা আখিরিল আয়া। সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি, একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতো ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। এখানে অনেকাংশ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ, কয়েকজন হয়তো আছে বিকলাঙ্গ, অন্ধ, ন্যাংড়া, কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ। আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত তো কী অবস্থা হতো সারা জীবন, আপনি ভাবেন। আল্লাহ পাক এই জন্যই জানিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় ধরে নিয়ে আসলাম, এরপরও আমার সাথে তোর নাফার মানে কমে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতান ইলা আখিরি আয়া। বালাগাত মান্তেক যারা পড়ায় বা জানেন, কাইফা শব্দটা ১১টা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন। কাইফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মান্তেকের কায়দায়, আল্লাহরও বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কাইফা দিয়ে শুরু করেন। এটা এতক্ষণ যেটা বলছিলাম, বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই, মার বাবা শুধু এক বিছানায় ছিল এতটুকু তাদের কাজ, বাকি যা করার বলেন তো কে করেছে? এই মানুষ এখান থেকে হামজা পর্যন্ত হবার পরে যখন নাফারমানি করে তখন আল্লাহ কাইফা শব্দ দিয়ে শুরু করেছে, যে কী করে নাফারমানি করে আমারও বিশ্বাস হয় না। কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ চক্করে এইটাই বলে এসেছি আমরা, রব্বুল আলামিন আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছো ওই যে বীর্য থেকে পর্যন্ত, কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার, আমি তো কিছুই তোমার আজ পর্যন্ত দিতে পারলাম না, তবে একটা জিনিস আমার আছে পুঁজি, তোমার ওই রহমান ওই গাফফার ওই গফুর নামের খাতিরে এই কাবা সামনে নিয়ে বলছ আমারে মাফ করে দাও। এই জন্য যারা তাওবা করার জন্য এখনো রাজি হননি, এখনো পর্যন্ত শয়তানের ধোকায় পড়ে আছেন, সুযোগ আছে, আপনারা আশা করছি ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাত ১২টার পরে তাহাজ্জুদের সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবো আসো ক্ষমা চাও, ভুল করে ফেলেছো ক্ষমা চাও, আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মোহাম্মদ রসুলুল্লাহর উম্মতে পরিণত করতে পারি, বলেন আমিন। মহেশপুরবাসী বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে পড়ার মতো না, আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে, আমার তো ওই দিবসের কথা মনে হয় এখন আফসোস হচ্ছে, আল্লাহ আমি কি সত্যি পড়তে পারব? আমার এই ২৪ সালের এটা আগস্ট মাস, যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম সাহা তোর কোনো হিসাব নেই, শুধুমাত্র এই যে ১৭ তারিখ আজকে এই ১৭ দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। যত মানুষ এখানে আপনারা আছেন মুখে হাত দিয়ে বলেন তো ১৭ দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব হয়নি। আদাস যে হাদিস পড়েছিলাম নবীজি বলেন মা তাজালু কদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন,
কিয়ামতের এই কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন, প্রত্যেককে পাঁচটা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে, পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না, নিজের সাথে মিলান তো, জালেমদের কথা তো বাদই দিলাম, আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই পাঁচটা বিষয় একটু মিলাই, গোসা মিল দিয়ে উত্তর দিলে হবে না, নকল করে গোপালগঞ্জের মতো পাশ করে চাকরি পেলে হচ্ছে না। আমরা এ প্লাস পাওয়ার পর আমাদেরকে দেয় না, আর ওরা 2.5 পেয়ে চাকরি পেয়ে যাচ্ছে, কত দুর্নীতি হয়েছে আপনি এবার টের পাচ্ছেন? বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও? যে লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আনান উমরিহি ফি মাফনা, হামজা বলো তো দেখি একটা জীবন দিয়েছিলাম 60 বছরের, এই 60 বছরে কি করলে, জবাব সঠিকটা দাও। দুই নম্বরের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয়, এবং সাবাবিহি ফি মাবলা, একটা যৌবন কাল দিয়েছিলাম 15 থেকে শুরু করে 45 বছরে, যে বিশাল একটা যৌবন কাল, এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো? আর যেহেতু যুবকদের কারণে এদেশটা স্বাধীন হয়ে গেল, এই যুবকগুলো নাই পার পেয়ে যাচ্ছে, আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না, কি জবাব দেব বলেন? আমার কিন্তু 60 বছরের ভেতরে যৌবন কালটা ছিল, আল্লাহ আলাদা করে যৌবন কালের কথা নবীজি বললেন কেন? এই কারণেই জানিয়েছে, কারণ যুবকদের দ্বারাই সব কিছু পরিবর্তন পরিবর্ধন করা সম্ভব, যেটা আমরা দেখতে পেলাম। যুবকদেরকে আমি আজকে মাহফিলে আহ্বান জানাই, শুধু এইটাই না, যেহেতু পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে, সংস্কার হওয়া শুরু হয়ে গেছে, আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবে। যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো? আল্লাহর আইন চাই, আলহামদুলিল্লাহ, তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে যেন দেখান, বলেন আমিন। আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম, আর আয়াতান নাস আয়াত খুলু না ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে, যেটা আমরা এখন চর্মচোখে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। একটু যাদের বিবেক আছে একদম মরে যায়নি, তারা আজ তো সব কিছু ভুলে ইসলামে চলে আসছে, কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চর্ম না, এরা না ইসলামের মালিককে। আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেম, সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল 5টার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেবো না ইনশাআল্লাহ। এই যে বিচারপতির নামে কলঙ্ক, মানব জাতি হিসাবে একদম কুলাঙ্গার, এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে, নাম নিয়েও মনে হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না, ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনছে। ওর কথাবার্তা শুনলে শয়তান পর্যন্ত হাসে, বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা চোখে দেখো নি? আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি, আমি তো শয়তান দেখি না, যদি দেখতাম মনে হয় এরকমই হতো, একটা টাটকা নির্ভেজাল। সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন, তুরিন আফরোজ থেকে বহু শয়তানকে 15 বছর দেখলাম, এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে, বাধা দিতে আসলে কিন্তু বিকাল 5টার আগে কোনো ছাড় নেই। এটা তো গেল কামলাদে, আর যিনি জমির মালিক যে বসে আছে উনি যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপরে উনি কিছু বলছে না, তার মানে ওনার কোনো শক্তি নেই। বিশ্বাস করেন, মনে মনে চিন্তা করেন, ওনার শক্তি নেই তা না, এখন হয়তো কিছু বলছে না, গোপনে ওনার কোনো কিছু আছে, যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না, যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে। ইন্না বাদশা রব্বিকাল আসাদি, তোমার রবের ধরা বড় শক্ত ধরা,
নৌকা উঠে পালাতে গিয়েও পারে না, পারবে কি করে? কারণ ওরা তো আমরা ধরে নাই, ধরেছে কে? এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি। তার বাস্তব প্রমাণ আমি নিজে না, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে, মামা শ্বশুর। আমার চাচা ছিল ঢাকায়, বাবা তো ওগুলো বোঝে না ভালো, রাত দিন ধরে চাকরি করে বেটা, এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে, উকিল ধরে করবে কি? কারণ যারেই ধরবে যত বড় উকিল ধরুক, আর এক উকিল তো বসে আছে ওখান থেকে, যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো। আর প্রতিদিন টিভির সামনে এসে শুনতামতে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করেছি, এই ন্যায় বিচার। আমার মতো মূল্য চুরির মামলায় যদি 33-32 বার হাইকোর্টে মামলা উঠে জামিন না দেয়, কিসের ন্যায় বিচার? যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে, 15 বছরে কোনো ন্যায় বিচার দেশে কায়েম হয়নি, পুরাটা হয়েছে অবিচার, আল্লাহ যেটা নিজে এখন ধরিছে। এই জন্য সাবধান, আল্লাহ এমনি কিছু বলছে না, অনেকে মনে করছে কই এত কিছু করে কিছু হয় না, এখন কিছু টের পাচ্ছে। আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন ট্রেনে নিয়ে যেত ওই কোর্টে, বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে, যে দেশে আর হুজুর নেই আমির হামজায় মাওলানা মামুনুল হক এরে ধরল, আর হুজুর নেই দেশে, তাদের কত সুন্দর সুন্দর কথা, ফেরেস্তার মতো কথা বলে, আর এরা উঠলে শুধু রাজনীতি করে, ধরেছে ঠিকই হয়েছে। এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে? 10 দিন আগে যে লোকটা আইন পোড়া চালাতো সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে রাজি না, এইটাই আল্লাহর ধরা, এটা কার ধরা? এই জন্য জমিনের মালিক যিনি, উনি যদি ধরে মাপ বলার কিন্তু সময় পাবেন না। আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, এটা যেন আমরা দেখতে পাই, চর্ম চোখে দেখতেছি, এটা যেন আরো বৃদ্ধি বাড়ে, জোরে বলেন আমিন। কারণে জমিনে বহু মানুষ এতে 52-53 বছর চালিয়েছে, আমরা দেখলাম, দেখলাম না, বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছিল, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে, একথা বলছেন এখন? এ তো কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি না। এখন আমরা সবাই একমত, দলমত আর নেই, কোরআন দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই। কারা কারা দেখতে রাজি আছেন দেখে লিল্লাহে তাকবীর, যেন কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি, আমাদের কোনো টেনশন নেই, কায়েম হলেও এদেশে ভালো না হলেও আমার কোনো লস নেই, আমার বেতন আছে বিকাল 5টায়, তার নাম জান্নাত, ওটা আল্লাহ আমাকে দেবে। কারণ বিকাল 5টা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে, আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না, ওই বেতন পাওয়ার আশায় আছে। কেয়ামতের ভয়াবহতার কথা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতগুলোতে ছিল, যেহেতু আমরা বলেছিলাম 1 ঘন্টা, এই জন্য খুব তাড়াতাড়ি করছি, সামারাইজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাব্বাত 52টা আয়াত দিয়েছেন, কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে। পুরাটা তাফসির করতে গেলে অনেক সময় লাগবে, সামনে আরও 2টা মাহফিলে এলাকায় আছে, আমরা ওখানে ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ, আজকে খুব কম সময় নিচ্ছি। হাব্বাতের 19 থেকে শুরু করে যতটুকু পারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাওমা ইকরাউ কিতাবিয়া। কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা, জ্ঞানী মানুষ যারা, ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা। এত কঠিন ভয়ঙ্কর সালসালা অবস্থা তৈরি করব, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। ও বাংলার মুসলমানেরা, 8টা বছর যে লোকটা আয়না ঘরে ছিল তাকে আজকে দেখতে পেলাম, এটা ব্যারিস্টার আরমান,
যুবক বয়সের যে ছবি, 8 বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান। তাও তো 8টা বছর জুলুমের স্টিম রোলার চলার কারণে তার অবস্থা এখন এই। অথচ আল্লাহ জানিয়েছেন কিয়ামতে এমন ভয়াবহ অবস্থা তৈরি করব, দৃশ্য দেখেই মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। ওনার বুড়ো হতে সময় লেগেছে 8 বছর, কিয়ামতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন? মুহূর্তের ভেতরে চোখের পলক পড়তে বুড়ো হয়ে যাবে মানুষ, যুবক মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমেই পালাবে মানুষ দেখলেই তার আপন ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি। আল্লাহ পাক বলেন তার জ্ঞাতি গোষ্ঠী, তাকে যারা আশ্রয় দিত, এই মানুষগুলো পালাতে থাকবে। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে আমরা বিপদে পড়লে, হামলা মামলার শিকার হলে আগে ভাই আগিয়ে আসে, বাবা আসে, বংশের লোক আসে, জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে। আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে। একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায়? যারা ধোকা দিয়ে অনেককে 15 বছর বোকা বানিয়ে রেখেছিল, পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আসি, ওরা আগে পালাবে। আমরা বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায়, বাবা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান পাবো কোথায়, আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ দুনিয়া আমি পীর, মুরিদ পাবো কোথায়? এই জন্য কোনো ভণ্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন। আল্লাহ বলেন তোকে পড়তে দেব, পড় ধরে আমল নামাটা পড়। ফায়াকুলু হাউ মাকরাউ কিতাবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে। শুধু এই আয়াতটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের? আয়াতটার তাফসিরে আমি তাবারিতে পড়েছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রধান বিচারপতি হযরত আলীর সন্তান, তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন, দাও 3 বার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে এজন্য একটু রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো, বারবার আমারে তুলতে বলো, আমি খাদেম তোমার, চাকর। হযরতে হুসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা, খাদেম। বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না, কেন আমাকে গালি দিয়েছে, ছোট করেছে আমার আমার বন্ধুদের মাঝে, তুমি বিচার করো হুসাইনের, আজকে না জমার দিন বিচার হবে, খতবা দিচ্ছিলেন হযরত ওমর। ডাক দিয়ে বললেন হুসাইন এখানে আসো, বলে হ্যাঁ সামনে আসো, তুমি আমার সন্তানকে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো। হযরতে হুসাইন বললেন হ্যাঁ আমি বলেছি। তিনি বলেন কেন বললে? হযরতে হুসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম, এভাবে তো ভাবি নাই, আমি যে খাদেম ছিলাম এটা আমি তো জানি, তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম? তোমার নানার হা কাগজ নিয়ে আসেন, খেজুর পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, এতে হুসাইন ইবনে আলী সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না, বলে কি বিচার করলে বাবা, তুমি তো এখনো মাছ ধরে শুরু করনি। হযরত ওমর বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি এমনি জনাঙ্ক আননি মোলাকের হিসাবিয়া, আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি আমার 26 বছর বয়সে মুসলমান হয়েছি, বাকি এই কয় বছর এবাদত বন্দিগি চাই করলাম, হিসাব দিতে পারবো কিনা জানি না। মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও, আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও, জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল আলামিন
তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো, তোমার ভালো না লাগে, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এ ওসিলাই হলেও তুমি আমারে মাফ করে দাও। জবাব দেওয়া, হিসাব দেওয়া কিয়ামতের ময়দান, এটা তাদের কোন পর্যায়ে ছিল? তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া? আর আমরা কোথায় আছি? আল্লাহ পাক বলেন হিসাব বড় কঠিন জিনিস, এই জন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন 100 বার করে দোয়া করত, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ তুমি আর সাহায্য করো, আমার হিসাবটা সহজ করে দিও। নবীজি মাঝে মাঝে বলতেন সাহাবীরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন হুজুর আপনি, বিশ্বনবী বলেন আমারও সম্ভব না, আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া। অবাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, এই মানুষটা যদি 100 বার হিসাবের বিষয়ে চিন্তা করে 24 ঘন্টায়, আমাদের কতবার হিসাব আসা দরকার? যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে। আজ এক একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে, এ একটাই কারণ, এরা কোনো দিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে। এখন যারা দায়িত্বে আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা 100 ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর সাই করি, আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। বাংলার দোদক না, বাংলার বিচারপতি না, আমার যিনি আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন, সব চাইতে বড় বিচারপতি যিনি, ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি হামজা সহ যত মানুষ এখানে বসে আছি, প্রত্যেককেই যেন এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন, বলেন আমিন। ফাওয়াফি ঈশাদের রদিয়া, এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন। এই এদিকে টাকা নেবেন, যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম, এইবার সে পর্যন্ত এসেছি, আলেমদেরকে বলছি ফাহুয়াফি ঈশাদের রদিয়া। আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব। সন্তোষজনক জীবন কি? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকাম জান্নাত, যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন। ওই তো ফুহা দানিয়া, যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে। কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে খাও পান করো মন মতো খাও, কারণ এই খাবারগুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি, এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি। 15 বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই, নিজের ঘরে মাথা দিয়ে ঘুমাবে পারে নাই, এই কথা বলেন এখানে। আম বাগানে বাঁশ বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে 15 বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে। আল্লাহ পাক যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে কুলু ওয়াশরাবু হানিয়া বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এতদিন যা খেতে পারোনি এখন মন মতো খাও, আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে। আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন, বলেন আমিন। সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার 1 নম্বরে মানুষকে আল্লাহ মাপ দেবেন মিজানের পাল্লায়, কিসের পাল্লায়? জবান খোলেন, মিজান মানে মিজান মানে মানদণ্ড, মিজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন। হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা দেওয়া আছে, এ দাড়ি পাল্লায় ওজন দেয় কি? ওটা ন্যায় বিচারের মানদণ্ড। সরকারে দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে, হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা, দুইটাই সমান না, একটাকে একটু এদিক ওদিকে আছে, একেবারে সমান সমান দেখবেন।
আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা, আমি লেখাপড়া করে যা পেয়েছি, এই ভোলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উঠিয়ে যাবে। দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা। আমি প্রথমে যে উদাহরণ দিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। আমি গত সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওইদিকে থাইল্যান্ডের, ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে এই মাওয়াজিন ছিল। মানে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে, 99টা অর্থ আমি আবিধান থেকে বের করেছি, এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি, কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে, মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয়। এখান থেকে আমি যেটা নিতে পেরেছি, এই যে মাওয়াজিন দিলেন মিজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন, ক্লিয়ার হতে না পারেন, আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না। প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম, এইটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে, চাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে, কি লাগে বলেন বলেন, তেল পরিমাপ করার জন্য লিটার লাগে, সিসি লাগে। কেউ যদি এখন তেল মাপ করার জন্য ফিতা দেয় মাপতে পারবে, এইটা মাফ করার জন্য দাড়ি পাল্লা দেয় মাপতে পারবে? তাহলে প্রতিটি জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায়। কেয়ামতে আল্লাহ ফাহুয়াফি ঈশাতির রাবিয়া সন্তোষজনক জীবনে আপনি পৌঁছে দেবে। এখানে যাবার আগে একটা কাজ যে করবে, মাফ কি মাফ মানে পরিমাপ, এই যে মিজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাফ দেবেন, এ আবার বলছে ভালো করে শুনবে, গেবত করবেন না কিন্তু বাইরে যেয়ে, প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে, কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে কি? আমল, আমল কি মাপ দেবে বলেন বলেন, আমল মানে কাজ, আমল মানে আরো জোরে বলেন কাজ। মাপার জন্য দাড়ি পাল্লা লাগে, ফিতা লাগে, লিটার লাগে, কি লাগে? কে বলেছে না কি ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে, হ্যাঁ এটার জন্য তো আসতে হয়, মাপ দেওয়ার জন্য এই পৃথিবীতে গুরুত্ব লাগে। কাজ যদি কেউ মাপতে চায় যে আমি কাজ মাপব, কেজি দিয়ে মাপা যাবে যে কয় কেজি কাজ, আপনি কি ধরনের বিশ্বাস করেন? কি আমাদের আল্লাহ এইদিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল, আমল মানে কাজ, কাজ কি 5 কেজি হয়? কি বুঝেছেন এতদিন? আল্লাহ মাপ দেবে কি? আমল, আমল, এটা ক্লাস চলছে, জবাব দেন তো ছাত্রের মতো। আমল মানে বাংলায়, আমল মানে বাংলায়, আবার বলেন আমল মানে বাংলায়, আরবিতে আমল, আরবিতে ইংরেজিতে জিনিস সবই এক, জিনিস সবই কি? এ মাথায় যেটা আছে এটার এই দেশের নাম চুল, আর পাকিস্তানে যেভাবে চুল কেটে দেয় কে আমাদের আগে কাটবে না, জিনিস তো একই, নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস, নাম এক না, জিনিস কি এক না দুই, আমল ওয়ার কাজ সব এক। সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যে এটা মাফ করার জন্য দাড়ি পাল্লা, এই সিসি লিটার কেজি লাগে না, এটা মাপতে হলে গুরুত্ব লাগে, কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে, কিসের? এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি, কাজ যদি, ওয়ার যদি মাপতে হয়, এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কেন? এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ, সিরিয়াল আকারে ধরেন। আপনি সারা জীবন মুবাহ সুন্নাত মুস্তাহাব হাজার হাজার করেছেন নফল, কিন্তু ফরজ ওয়াজিব করেননি, আপনার গুরুত্ব থাকবে কাজের বলেন? এই স্টেজের গুরুত্ব কি? এই যে সামিয়ানা আর এই খুঁটি, এই দুইটা আসল জিনিস, এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে, না দিলেও অসুবিধা নেই। এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না, এই টেবিলটা না দিলে থাকবে না, এটা না দিলে বিউটিফাই হবে না, কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে সামিয়ানা আছে খুঁটি আছে। আপনার জীবনে ফরজ কাজ 500, কয়টা আপনি কোরআন পড়েন 500 শরীয়তের বিধান পাবেন, 499টা আপনি করেছেন, একটা করেননি, আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে। এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলে বলেন?
আমি বেশি সময় নিয়ে ফেলছি, আর 5-7 মিনিট থাকবেন না। এই যে নামাজ, আমরা যারা এশার নামাজ পড়লাম, এশার নামাজের ভেতরে ফরজ ছিল 13টা, 12টা আদায় করেছে, কেউ একটা আদায় করে নাই, ওর নামাজে সওয়াব হবে 5টা, কি জিরো, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন সহজে বুঝেছেন, কোরআনে কারিমে আল্লাহ 500 আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছে, 499টা মেনেছেন, একটা মানেননি, আপনার জীবনে সওয়াব হবে জিরো, শূন্য, কাজের কোনো গুরুত্ব নেই। কিয়ামতে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে, এই পাল্লাটা ভারী হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি, এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায়, কথা বুঝেছে? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ, দিন কায়েম করার চেষ্টা করা কি, এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায়, কিয়ামতে ওকে যখন আল্লাহ মাপ দেবে, কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। 12টা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয়, কোনো সওয়াব হয় না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন, এখন না বোঝার ভান করে আসি আমি। আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলেও আর আপনি বসবেন না, যা বোঝার আপনি বুঝেছেন এখন আপনার। এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম 25 নম্বর আয়াত সূরা হাক্কাতের, 26 থেকে আলোচনা হবে সামসামান্তা মাদ্রাসায়, 6 তারিখে জানো এটা, যাদবপুর, যাদবপুর বাজারে, যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে, ওখানে এই 26 আয়াত থেকে শুরু করবো। এই প্রচণ্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। আমার ওই যে লিখিত বই আছে, গাড়িতে যাওয়ার সময় নিজে নিয়ে যাবেন, বাড়িতে লোকজনকে পড়তে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।